আজকে ভিডিও থাকবে অনেক ধরনের খাবার এবং শুধু নরমাল খাবার নয় আজকে খাবার আমি বলতে পারি একদম জম পেশ খাবার এটা আয়োজন আজকে যে পেশ নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে সাবিহা কিচেনস যেহেতু সামনেই পবিত্র কোরবানি শুরু হতে যাচ্ছে তো আমরা সবাই গরুর মাংস খাসি মাংস নিয়ে ব্যস্ত থাকবো অনেক সময় দেখা যায় কি টানা এতদিন মাংস খেতে খেতে অরুচি এসে পড়ে এবং বাসায় অনেক সময় রান্না করতে ইচ্ছা করে না তো তারা কিন্তু ইজিলি এরকম পেজ থেকে অর্ডার করে নিতে পারে এই আইটেম যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আম এবং নাগার একটা ঘন ডাল এই ঘন ডালটা দেখতে যা লাগছিল এটা বলার মতো না জাস্ট লুক অ্যাট দ্য কনসিস্টেন্সি আর এই মজাদার নাগা ডালের প্রাইস পড়বে হচ্ছে 300 টাকা যদি আপনি 1 কেজি বক্সে অর্ডার করেন জাস্ট লুক অ্যাট দিস সো পারফেক্ট এরপর যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে পটলের দোলমা 10 পিসের জন্য এটার প্রাইস পড়বে হচ্ছে 500 টাকা পটল জিনিসটা আমার কখনোই পছন্দের না মানে বাসায় আসলে এটা কখনো রান্নাও করা হয় না সো তারা যেহেতু দোলমা হিসেবে রান্না করেছিল এটার ভিতরে প্রনের একটা ভালো পরিমাণে স্টাফিং ছিল আর এটা হচ্ছে আপনার চিকেন কোফতা কারি যেটার প্রাইস হচ্ছে 600 টাকা 10 পিসের জন্য আমরা সাধারণত মালাই কোফতা বিফ কোফতা এ ধরনের কাবাব খেয়ে থাকি কিন্তু এখানে তারা যে করেছে চিকেনটাকে প্রথমে কোফতা হিসেবে বানিয়ে একটু ভেজে তারপর রান্না করেছিল ওয়েট গাইস এখনও বাকি আছে তো এইটা যেটা দেখছেন এটা হচ্ছে আপনার তেলাপিয়া মাছের বারবিকিউ সো আজ তো একটা তেলাপিয়া মাছ ইউজ করেছিল এটার প্রাইস হচ্ছে 450 টাকা যেহেতু আধা কেজি আর এটা হচ্ছে চিকেন কালা ভুনা বিফ কালা ভুনা মাটন কালা ভুনা তো অনেক খেয়েছিলাম কিন্তু চিকেন কালা ভুনা কিন্তু কখনোই খাইনি দিস ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং ফর মি এছাড়া আপুর স্পেশাল বানানো একটা আমের টক ছিল সো আমের আচারের টক বলতে পারেন উইচ ওয়াজ গোয়িং কোয়াইট গ্রেট অ্যাজ ওয়েল এখন এসব মুখরোচক খাবার কি আসলে ইগনোর করা যায় না কি না আই ডোন্ট নো যখনই আমরা কোনো খাবারে ভিডিও করি তখন মাঝে মধ্যে এমন দেখা যায় কি ভিডিও করতে একদমই ইচ্ছে করছে না জাস্ট মনে হচ্ছে যে একদম খাবারের ভিতরে ঢুকে পড়ি এই পেজের খাবারটা দেখে আমার কাছে ঠিক তেমনই মনে হয়েছিল বিকজ আমার কাছে মনে হচ্ছে আর কত শ্যুট করবো মানে আমি নিজেই কন্ট্রোল করতে পারছিলাম না আর এসব মজাদার খাবারের অপেক্ষা কিসের প্রথমে নিয়ে নিলাম হচ্ছে মাছ ভাজাটা তো এটা যেহেতু আস্ত একটা মাছ ছিল আমার মতে 3 জন কিন্তু এটা ইজিলি শেয়ার করে খেতে পারে জাস্ট লুক অ্যাট দ্য ফিশ কতটা নরম আর একদম মশলাদার সাইড করে নিজের প্লেটটা নিয়ে নিলাম তারপর ভাতও নিয়েছিলাম বা দেবে তার কিন্তু রাইসও সেল করে সো 200 টাকা করে পড়বে আমাকে 1:4 পাঠানো হয়েছিল দুনিয়াতে যত বিরিয়ানি পিৎজা বার্গার যাই আসুন না কেন বাঙালিদের জন্য কিন্তু ভাত সব থেকে প্রথমে অনেকে বলে ভাত খেলে মানুষ মোটা হয় যত যাই হোক ভাত ইজ এন ইমোশন আমার কাছে আপনারা সবাই জানেন যে ভাত মুরগি এবং ডাল এই 3টা জিনিস একসাথে থাকলে কিন্তু আমার কিছুই লাগে না সো এখানেও সেম সুযোগটাই ছিল আমার তো প্রথমে আমি প্লেটের মধ্যে ইচ্ছা মতো মুরগির মাংস নিয়েছিলাম এখানে তারা ব্রয়লার মুরগি পাঠিয়েছিল একটু রসুন কুচি একটু আদা কুচি আর অসংখ্য পরিমাণে কাঁচামরিচ ছিল আর তারপর চলে আসলো আমাদের নাগা আমের ডাল ঘন ডাল বানাতে কিন্তু আসলে অনেক এফোর্টের দরকার পড়ে কারণ অনেক সময় দেখা যায় কি মশলাটা ভালো মতো ঢুকে না অনেক সময় দেখা যায় কি মরিচের ঝাঁজটা আসে না কিন্তু এটা একদমই পারফেক্ট ছিল এখানে যে আমটা কাঁচা আম ছিল কিন্তু হ্যাঁ অত বেশি টকও ছিল না আর নাগা মরিচের যে একটা ঝাঁজ আছে একটা কিক আছে সেটা প্রত্যেকটা বাইটেই বোঝা যায় এখন আর বলার কি আছে প্রথমে নিয়ে নেবেন হচ্ছে ভাজা মাছ তারপর নিয়ে নেবেন হচ্ছে মুরগির মাংস তারপর নিয়ে নেবেন পটলের দোলমা তারপর নিয়ে নেবেন হচ্ছে মালাই কোফতা কিন্তু আপনি যেটাই নেন না কেন একটু বেশি করে ডাল নিয়ে নেবেন উফ এই নাগা ডালটা যা ছিল একদম মুখে দিলেই মিহির মতো মিশে যায় অ্যান্ড দ্যাটস হাউ মাই পারফেক্ট লাঞ্চ মেড ওয়েল ও বাই দ্য ওয়ে প্রাইস নিয়ে আবার ভুলে গিয়েছিলাম তো চিকেন যে কালা ভুনাটা ছিল এটা প্রাইস ছিল 800 টাকা 1 কেজির জন্য একদম মশলায় ভরপুর আর ডালের সাথে তো বেস্ট ইভেন এখন ভয়েস ওভার দেওয়ার সময়ও আমার খিদা আরও বেশি বেড়ে যাচ্ছে অন্যদিকে পটলের দোলমার মধ্যে ছিল হচ্ছে প্রনের একটা ভালো পরিমাণে স্টাফিং চিনি মাছের এই পুরের সঙ্গে পটলটা কিন্তু খুব ভালো মতোই যায় এই ডাল একবারটি আমি ইজিলি শেষ করে ফেলেছিলাম এরই সঙ্গে যে আমের টকটা ছিল মানে আমের টক আচার এটাও কিন্তু আপনি অনেক দিন রেখে রেখে আরামসে ভাতের সঙ্গে খেতে পারবেন আচ্ছা যাই হোক সো আমাদের বাসার লাঞ্চটা একদম পারফেক্ট যায় স্পেশালি যখন এরকম কমফোর্টিং ফুড থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না আর এত মজাদার খাবার খাওয়ার পর যে ভয়ঙ্কর একটা ঘুম আসে কিন্তু যাই হোক গাইস এখনও কিন্তু অনেক আইটেমস বাকি সো মেন কোর্সের পর যেহেতু ডেজার্ট আসে সো সেটাকে কীভাবে না করতে পারি ডেজার্টেও ছিল অনেক ধরনের আইটেমস যেমন পাইনঅ্যাপেল পুডিং ছিল ম্যাঙ্গো ডিলাইট ছিল টিরামিসু ছিল গ্লাস পুডিং ছিল বিস্কফ লোটাস চিজ কেক ছিল শাহি টুকরা ছিল এবং অনেক কিছু
শাহি টুকরা বক্সটা খুলেই আপনি ওই যে শাহি একটা ভাইবস আছে খুব ভালো মতোই পেয়ে যাবেন। বাদাম এবং জাফরানে ভরপুর, আর তার সঙ্গে একটু গোল্ড ফয়েলও দিয়ে দিয়েছিল, যেটার কারণে দেখতে খুবই সুন্দর লাগছিল। শাহি টুকরা লাজানিয়া আইটেমটার প্রাইস ছিল আপনার 700 টাকা, এখানে আপনি 10 পিস পেয়ে যাবেন। জাস্ট সি দ্য অ্যামাউন্ট অফ রাবড়ি দে হ্যাভ পোর ইন এভরি লেয়ার, খুবই মজার ছিল। আর জাফরানের যে এসেন্স আছে সেটা প্রত্যেকটা বাইটে আপনি পেয়ে যাবেন। মেন কোর্স খেয়ে আমরা অনেক ফুল ছিলাম, কিন্তু এরকম মজাদার ডেজার্টকে ইগনোর করা যায়? তারপর আইটেমটার নাম হচ্ছে লোটাস বিস্কফ চিজ কেক। বিস্কফ চিজ কেক বলতে গেলে এখন ঢাকা একটা হাইপ ডেজার্ট বলতে পারেন। এখন প্রত্যেকটা বেকারি শপে আপনি দেখবেন লোটাস বিস্কফ চিজ কেক ইন্ট্রোডিউস করছে। কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু এই ডেজার্টটা খুবই মজার ছিল। বটম লেয়ারটা বিস্কিটের ক্রাম্স আর বাটার দিয়ে দেওয়া হয়েছে, এবং মাঝখানে যে ক্রিম চিজের লেয়ারটা সেটার মধ্যে ছিল ক্রিম চিজ আর হুইপ ক্রিম মিক্স। এর উপর দেওয়া হয়েছিল হচ্ছে লোটাস বিস্কফের যে স্প্রেডটা, তার উপর ছিল হচ্ছে লোটাস বিস্কফ। সুইটনেস লেভেলটা একদমই পারফেক্ট ছিল, এবং এই আস্ত টাব চিজ কেকটার প্রাইস কিন্তু মাত্র 1300 টাকা। অন্যদিকে গুলশানে আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম, এই এক স্লাইস বিস্কফ চিজ কেকের প্রাইস পড়েছিল আমার 700 টাকার মতো। সো ওই এক স্লাইস আর এখানে এক টাব বক্সের মধ্যে কিন্তু পার্থক্য অনেক। এখন যে আইটেমটা দেখছেন সেটা হচ্ছে আপনার পাইনঅ্যাপল পুডিং, এইটার প্রাইস হচ্ছে 650 টাকায় 1 কেজি পুডিংয়ের প্রাইস। সো এই পুডিংয়ের নিচে লেয়ারে ছিল হচ্ছে পাইনঅ্যাপল, সঙ্গে ছিল হচ্ছে পুডিং, তার উপর ছিল হুইপ ক্রিম, এবং তার উপর ছিল পাইনঅ্যাপল জেলি। অনেকগুলো লেয়ার্স, এখানে সুইটনেস লেভেলটা একটু বেশি ছিল। বিস্কফ চিজ কেকের পর আমার সেকেন্ড মোস্ট ফেভারিট যে আইটেমটা সেটা হবে হচ্ছে এই ম্যাঙ্গো ডিলাইটটা। ভাই এটা বেস্ট ছিল, এটার প্রায় 700 টাকা 1 কেজি। বেসিক্যালি এই ডেজার্টের মধ্যে অনেক ধরনের লেয়ার্স ছিল। নিচের লেয়ারে ছিল হচ্ছে পাকা আম, তার উপর ছিল হচ্ছে ডানো ক্রিমের একটা মিক্সচার, তার উপর ছিল হচ্ছে কাস্টার্ডের ফিলিং, তার উপর ছিল হুইপ ক্রিম, এবং তার উপর ছিল হচ্ছে ম্যাঙ্গো জেলি। এই গরমে এটা খেলে কিন্তু পেটটা আসলেও ঠান্ডা হয়ে যায়, অ্যান্ড এটা খেতে খুবই মজার। এরপর ছিল হচ্ছে গ্লাস পুডিং উইথ কোকোনাট অ্যান্ড ফ্রুটস, এটার প্রাইস ছিল 600 টাকা, যদি আমার কাছে এটা অ্যাভারেজ লেগেছে। তারপর চলে আসি সব থেকে লাস্ট ডেজার্টটা, সেটার নাম হচ্ছে টিরামিসু। অবভিয়াসলি টিরামিসু নিয়ে এখন সবাই চিনে, বিকজ এটা এখন খুবই পপুলার হয়ে গেছে আমাদের ঢাকায়। এই টিরামিসু তারা যেটা ইউজ করেছে, তারা ক্রিম চিজ আর হুইপ ক্রিমটাকে একদম মিক্স করে একটু ফোমি করে তারপর আপনার কেক লেয়ার্সের উপরে দিয়েছিল। টিরামিসুটাকে আমি অথেন্টিক বলতে পারবো না, কিন্তু হ্যাঁ এটাকে আমরা একটা ফিউশন স্টাইল বলতে পারি। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, স্পেশালি আমার বন্ধুদের কাছেও ডেজার্টগুলো খুবই ভালো লেগেছে, তাদের কাছে শাহি টুকরা বিস্কফ চিজ কেক অনেকই মজা লেগেছে। সো আপনিও যদি আমার মতো এরকম মজাদার খাবার খেতে চান, আপনি কিন্তু ঘুরে আসতে পারেন সাবিয়া কিচেন পেজে। কম্পেয়ার টু দ্য ফুড কোয়ালিটি আই ফেল দ্য প্রাইস ইজ অ্যাবসলিউটলি জাস্টিফাইড। তার মধ্যে যেহেতু সামনে ঈদ চলে আসছে, এবং আপনারা যদি মনে করেন যে বাসায় বসে রান্না করতে একদম ইচ্ছে করছে না, ইউ ক্যান অ্যাকচুয়ালি অর্ডার ফ্রম দিস পেজ। হ্যাপি ইটিং।